আল্লাহর রাসূল বলেন, মাকে আল্লাহ সন্তানের জন্য একটা মহব্বত দান করেছেন, বাচ্চাগুলার জন্য তার মা কত পরেশান। তোমার মাথার উপরে উঠতেছে ও ওর বাচ্চাকে বড় মহব্বত করে, তাই পাখিরে কষ্ট দিও না। মা পাখিটাকে তার বাচ্চার থেকে বিচ্ছিন্ন করে তাকে কষ্ট দিও না। মা পাখিটা তার বাচ্চাকে যতটুকু মহব্বত করে তার চেয়েতে কোটি 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 গুণ বেশি মহব্বত আল্লাহ তাআলা একটা কালিমাওয়ালাকে করে। এ কারণে এলাকার কোন গুনাহগার কালিমাওয়ালাও যদি মাহফিলে এসে বসে, ওলামাদের কথা যদি দিল দিয়া শুনে, একটু যদি তওবা করে, যদি তাদের মুখে উচ্চারিত হয় আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আমি মাপ চাই আপনার কাছে, আপনি আমাকে মাপ করে দেন, অথবা যদি মাহফিলের এক কোণে চুপচাপ বৈশাও থাকে, হাদিস শরীফে আছে আল্লাহ তাআলা বান্দাকে এত মহব্বত করে মাহফিলের চতুর্দিকে দাঁড়ায় থাকা রহমতের ফিরিস্তা গুলাকে সাক্ষী রেখে আল্লাহ তাআলা ঘোষণা দেয়, আমার বান্দা আমার প্রেমে আমার কথা শুনতে বসেছে, তোমরা সাক্ষী থাকো আমি আমার বান্দাকে ভালোবাসি, আমি আমার বান্দার জিন্দগির গুনাহ মাফ করে তার নাম আমার জান্নাতি বান্দার দপ্তরে উঠায় দিলাম। একটা মুমিন আল্লাহ পাকের কাছে বড় মহব্বতে, এ কারণে এলাকার মুমিনেরা মাঝে মধ্যে আল্লাহর ওই মহব্বত লইতে যাইতে হয়। এই মহব্বত গুলা মসজিদে গেলে পাওয়া যায়, এই মহব্বত গুলা জিকিরের মাহফিলে গেলে পাওয়া যায়, এই মহব্বত গুলা আল্লাহ পাকের এই প্রেম ভালোবাসাটা মাহফিলে যায় বসলে পাওয়া যায়, এইটা বান্দা হিসেবে নিতে হয়। কারণ মালিকের কাছে কিন্তু একদিন আমাদের যাইতে হবে, সেদিন কিন্তু আল্লাহর ভালোবাসা আমাদের জান্নাতে যাওয়ার একমাত্র সম্বল হবে, নেকি দিয়া কেউ জান্নাতে যেতে পারবে না, শুধু নেকির দ্বারা জান্নাত পাওয়া যাবে না, আল্লাহর ভালোবাসা লাগবে। বুখারী শরীফে আছে আল্লাহ এক বান্দাকে জিগাইব, তোমার তো অনেক মেয়ে, 1000 বছরের বেরিয়া ইবাদত তোমার আছে, তুমি কি 500 বছরের বেরিয়া ইবাদত দিয়ে জান্নাতে যাইবা নাকি আমার দয়া রহমত দিয়ে যাইবা? বান্দা ভাববে যে আমার তো নেকি আছে, আমি নেকি দিয়ে যাইগা, আল্লাহ আমার যে ভালোবাসাটা দিতেন এটা আরেকজন দিয়ে, এটা বলবো। হাদিসে আছে এই লোক জান্নাতে যাওয়ার পথে আল্লাহ তাকে পিপাসা লাগাই দিবে, তার অনেক পানির পিপাসা লাগবে, পাশেই আবার আল্লাহ একটা পানি বিক্রেতাকে দাঁড় করাইয়া দিবে যে ময়দানে মাহশারে পানি বেচবে, টাকার বিনিময়ে বেচবে না, নিকির বিনিময়ে বেচবে, তার পানির ভাণ্ডে লেখা থাকবে কে পানি পান করবে, পানি যার কাছে 500 বছরের বেরিয়া ইবাদত আছে সে আমার এখান থেকে 1 গ্লাস খাইতে পারে। ওই লোকটা মনে মনে ভাববে আমার তো নেকি আছে, 1 গ্লাস খাওয়া লাগে, যখনই পানি পান করবে তখন তার নেকির আলো দিয়ে যে সে রাস্তা চলতেছিল এ আলোটা নিভে যাবে, আর এক কদম যাইতে পারবে না। সে বুঝবে আসলে 500 বছর 1000 বছর 5000 বছরের নেক দিয়াও জান্নাতে যাওয়া সম্ভব নয় যদি না আল্লাহ বান্দার উপরে রহমত না করে। সে সেজদায় করে বলবে আল্লাহ আমি বুঝছি আপনার রহমত ছাড়া জান্নাতের ভেতরে যাওয়া সম্ভব নয়, আল্লাহ আমি আপনার রহমত চাই।
নেকি আছে কিন্তু আল্লাহ তাকে তখন রহমত দিয়ে জান্নাত দেন। শুধু নেকি দিয়ে যদি জান্নাতে যাওয়া দিত তাহলে আবু বকর এত টেনশন করতো না, উমর এত টেনশন করতো না, নিশ্চিত জান্নাতের ঘোষণা নবীর কাছ থেকে শোনার পরেও সাহাবী চিন্তা করে নেকি দিয়া না পুলসরাত পর্যন্ত যাবো, পুলসরাতের পরে যে পার হম রহমত ছাড়া কে আপনি পার হম, ওটা তো শুধু নেকি দিয়া পার হওয়া যাবে। নেকি দিয়া মিজানের পালায় ওজন কইরা পুলসরাতের গেট পর্যন্ত যাওয়া যাবে, পুলসরাত পার হইব কেমনে, শুধু নেকি দিয়া পার হওয়া যাবে না, রহমত লাগবে। এ কারণে সাহাবিদের ভেতরে যারা নিশ্চিত জান্নাতি তারাও কান্নাকাটি করত। আমাদের দেশের মুমিনরা ওয়াজ মাহফিলে কিন্তু রোনাজারি করতে আসে, একটু কাঁদে আল্লাহর কাছে, চায় রহমত চায়। ইসলামের ইতিহাসে এক স্মরণীয় যুদ্ধের নাম হলো মুতার যুদ্ধ, জঙ্গে মুতা। এই যুদ্ধ এত স্মরণীয়, এই যুদ্ধের কিছু অলৌকিকত্ব, এই যুদ্ধের অলৌকিকত্ব হল এই যুদ্ধটা আল্লাহ তাআলা লাইভ দেখাইছেন তার বন্ধুকে মদিনায় বসায় বসায়, অথচ তখন মোবাইলের আমল না, এখন না আপনারা তিতাসে বসে বসেও ঢাকা শহরের আন্দোলন দেখেন, চিটাগাঙের আন্দোলন দেখেন, দেখেন না আবু সাইদ কিভাবে গুলি খাইল আপনি তিতাস বয়ে বয়ে দেখছেন। এখন মোবাইলের লাইভের যুগ, লাইভ প্রচার হয়ে আছে, কিন্তু ইসলামের ইতিহাসে 1500 বছর আগে একটা যুদ্ধ এমন আছে যে যুদ্ধের লাইভ যুদ্ধ হয়েছে 1000 মাইল দূরে, কিন্তু এই যুদ্ধের লাইভ আল্লাহ তাআলা মদিনায় তার বন্ধুকে মসজিদে বসায়া দেখাইছেন পুরাটা। আল্লাহর জন্য সম্ভব না অসম্ভব, জোরে আওয়াজ করে বলেন সম্ভব না অসম্ভব। আমার আল্লাহর জন্য তো সব সম্ভব। এ যুদ্ধের আরেকটা অলৌকিকত্ব হল আল্লাহর রাসূল যুদ্ধে কারা কারা শহীদ হইব, তিনজন সেনাপতির নাম নবী যুদ্ধে যাওয়ার আগে এমনি জড়ো করে বলে দিছি, যুদ্ধের 1 নম্বর সেনাপতি আমার পালক পুত্র যায়েদ ইবনে হারেসা, সে শহীদ হয়ে যাবে, সে শহীদ হইলে আমার চাচাত ভাই জাফর ইবনে আবি তালিব সেও শহীদ হয়ে যাবে, সে শহীদ হইলে যুদ্ধে সেনাপতি হবে আবদুল্লাহ ইবনে রাওয়াহা, সেও শহীদ হয়ে যাবে, সে শহীদ হয়ে গেলে তোমরা একজন সেনাপতি নিজেরা বানায় নিবে। অর্থাৎ তিনজন সেনাপতির শহীদ হওয়ার সুখবর, শহীদ হওয়া এটা কিন্তু দুঃসংবাদ না, কারণ শাহাদাতের খবর এটা কি দুঃসংবাদ না সুসংবাদ, জোরে বলেন আরো জোরে বলেন, কারণ মরণ তো আপনি, মরণ আপনার আইব আমারই আইব সবার কাছে আইব, কিন্তু যদি এটা শাহাদাতের মরণ হয় তাহলে শহীদি মরণ যাদের হবে তাদের ব্যাপারে কোরআন এবং হাদিসের সুস্পষ্ট ঘোষণা, তাদের মৃত বলা নিষেধ, তারা জীবিত বিনা হিসাব আল্লাহর জান্নাতে। সুবহানাল্লাহ, খালি সামনে যারা আছেন তারা বলেন পিছনের লোকেরা তো সুবহানাল্লাহ দরকার নাই, আপনাদের আমল নামায় নেকি অনেক বেশি, তো জোরে আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল আগেই বলে দিলেন তুমি শহীদ, তুমি শহীদ, তুমি শহীদ। আমাদেরকে কইলে আমরা যে তালের ইমানদার তারা বলতাম যে যুদ্ধে যা হই না, ঠিক না, আমরা এই তালের না, আর জিনা তো ঠিক আছে তো, কিন্তু অধিকাংশের হালত কি এমনি, তো তকবীর অনেক দেয় কিন্তু গুলির আওয়াজ পেলে দৌড় দেয়, ঠিক না। কিন্তু এই সাহাবী জানতেছেন যে আমি যুদ্ধের ময়দানে শহীদ হব, কারণ এই শাহাদাতের সংবাদ যিনি দিয়েছেন তিনি হলেন
সাদিকুল মাসদুক পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীর কথা কোনদিন মিথ্যা হইতে পারে না। এটা কাফেররাও জানতো মুহাম্মাদুর রাসূলুল্লাহ কোনো কিছু বললে এটা হবে। এক লোক রে আল্লাহর রাসূল বলছেন তোরে বাঘে খাইবে, কিন্তু কাফের হে একা জঙ্গলে যায় না, ও জানে যে মুহাম্মদ বলছে বাঘে খাইব, তো আমারে বাঘে খাওয়া এটা নিশ্চিত কনফার্ম। একবার তার বন্ধুরা এসে বলল, বন্ধু চলো পিকনিকে যাব মরুভূমিতে। হ্যাঁ আব্দুল্লাহ ছেলে কইছে আমারে বাঘে খাইব, তোরা যাবে আমি যাবো না। তোরা বলল তোমারে ছাড়া পিকনিক হয় না, আমরা দায়িত্ব নিলাম বাগাই বকুন দিক দিয়া তীর বললাম লয়া, আমরা দশজন সব সময় তোমার পাহারা দিব দিনে রাত্রে, তাইলে যাওয়া যায়। তাহলে এই পিকনিকে হয়তো তাহলে খাইব না, তোরা যদি পাহারা দিস ঠিকঠাক মতো। পিকনিকে যায় যখন রাত হয়ে গেছে, হেডা তো ঘুমায় না, এদিক দিয়ে ওর খালি ঘুম ধরতেছে, আমার ঘুম ধরছে ঘুমাই কেমনে ঘুমাই, ওই ঘুমাও আমরা পাহারা দিই। দশজন পিটির লইয়া পাহারা দিতেছে, একজন ঘুমাইতেছে, কিন্তু সুবহানাল্লাহ বলার লেগে ভিডিও, কিন্তু এই দশজনরে ঘুম দান করেছেন একজন, কে আরো জোরে বলো, আল্লাহ যদি কাউকে ঘুম দেয় তার ঘুম সূর্য উঠলো ভাঙে না। যেমন হযরত বিলালকে আল্লাহ ঘুম দিয়ে দিয়েছে, তো নবীর ফজরের নামাজ কাজা হয়ে গেছে, আর আসাবে কাহাফরে যে ঘুম পড়াইছে, কোরআন বলে 309 বছর একটা না ঘুমাইছে, একেবারে কিন্তু নিচে নাই না সুবহানাল্লাহ বলাম, কিন্তু আমি এখনো ওয়াজ শুরু করি নাই, আমি ওয়াজের ভূমিকা দিতেছি। জোরে আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ, জোরে করে বলেন সুবহানাল্লাহ, 500 বছর ঘুমাইছে, 309 বছর সূরা কাহাফ, 309 বছর ঘুমাইছে, আর আল্লাহ এরকম ঘুম ঘুম পাড়াইছে, সাথে যে কুত্তাটা ছিল সেটাও ঘুমাইছে। সাধারণত মানুষ ঘুমাইলে কি করে কুত্তা? মানুষ ঘুমাইলে কিন্তু কুকুর জাগ্রত থাকে, এই কুত্তা এক আজীব কুত্তা। কারণ এই যুবকগুলা, এই যে আপনাদের যুব সমাজের মতো বাছাই করা যুবক, জালিম রাজা তুরস্কে, জালিম রাজা যখন মূর্তির পূজা করে, এই সাত যুবক আলাদা হয়েছে, আমরা বৈষম্য বিরোধী, আমরা এই শিরিক বিরোধী, আমরা মূর্তি পূজা করতে পারবো না, আমরা এক আল্লাহর গোলাম। একজন একজন করে পূজার আসর থেকে বেরিয়ে আসছে, আয়েশা আল্লাহর কি কুদরত, সাতজন বেরিয়েছে, সাতজন একদিকেই যাইতেছে, যাইতে যাইতে এক গাছতলায় যাইতেছে, গাছতলায় যায় সাতজন বয়া রয়েছে, তুই আইসস কে, আমি মুশরিক না, তুই আইসস কে, আমি তো মুশরিক না, তুই আইসস কে, আমি মুশরিক না, পছন্দ করি না। জমিনের সব মানুষ একরকম হয় না, কিছু কিছু মানুষের কোরআন হাদিসের বুঝো লাগে না, আল্লাহ তাদের দিলের ভেতরে ঢাইল্লা দেয় তাওহীদ রিসালা, তারা নাস্তিকদের পছন্দ করে না, মুরতাদদের পছন্দ করে না, বেঈমানদের তারা পছন্দ করতে পারে না, কারণ তাদের হৃদয়ে ঈমান ঢালছে, কে জোরে আওয়াজ করে বলো আল্লাহ ঢালছে ঈমান। এই সাতজনের হৃদয়ে ঈমান ঢালছেন কে? সাতজন এনে বুঝি ভাই এনে বসে মানে চলো জঙ্গলের দিকে যাই। আশ্চর্য বিষয় হলো এই সাতজন যখন পাহাড়ের দিকে যাইতেছে, তখন হঠাৎ করে দেখে একটা কুত্তা আইতাছে,
নিরিবিলি আইসি যেন কোনো আওয়াজ না হয়। আর তুই গেও পাটি আইসিস, তুই তো কয়ে দিবি আমরা এমন মানুষ আছি। জালিম রাজা যদি জানে তো আমাদের খবর আছে। যা যা সাত কুকুর তুই আসবি না, সাতজনে মিলে কুত্তারে তারা। কিন্তু আশ্চর্য কুকুর যতই তারায় কুকুর তত পিছে পিছে যায়। এক সময় লাঠি দিয়ে দাওয়া মারছে তাও পিছে পিছে যায়, আবার দাওয়া দিছে একবার দুইবার তিনবার। এবার সুবহানাল্লাহ বলার লাগে রেডিওয়ে বসে না, আগে করেন না, আগে খবরটা দিয়া লই। সেটা হলো এবার কুকুরের জবান খুল্লা যায়, কুকুর এবার কথা কয়। আল্লাহু আকবার জোরে বলেন। কুকুর বলে তারাস কেন তারাস কেন, তোরাও আল্লাহর গুরু আমিও আল্লাহর গুরু, তোরাও লা ইলাহা ইল্লাল্লাহ আমিও লা ইলাহা ইল্লাল্লাহ। মনে মনে ভাবতে পারেন কুকুর কি কথা কয়, কেন অসুবিধাটা কি, কথা কি, মানুষ কয় না মানুষকে কেউ বলায়, কথা কে বলায়, জোরে বলেন। আল্লামাহুল বায়ান, কথা বলা শিখায় কে? এ কারণে বুড়া বহু মানুষ আছে তারা কথা কইতে পারে না, করে কথা বলায় না কে? কুকুররে বলাইলে সমস্যা নাকি? আল্লাহ পারে কি পারে না? ইমাম বাইহাকি রহমাতুল্লাহ আলাইহি হাদিস এনেছেন আল ইতিকাদ কিতাবের নাম। হযরত সফিনা রাদিয়াল্লাহু আনহা নামে এক সাহাবি আছে। এই সাহাবি নদীতে ভ্রমণ করতেছে, আমার জীবনে আর দাওয়াত দেওয়ার নাই, কথা বলে আমি কথা বলব না, আমি আস্তে করে বয়ান শেষ করে যাব না, ওয়াজ করব না। ওয়াদা দিছিলাম আসার আসছি, কিন্তু ডাইনে বামে কেউ কথা কবি বাইরে কথা বলতেছে সে আওয়াজ পাই সেটা ভিন্ন, কিন্তু আমি যা বলতেছি এগুলো শুনবি, কারণ আমি কোরআন হাদিস থেকে বলতেছি, হাদিসের রেফারেন্স সহ বলতেছি, হাদিসের কিতাবের নাম বলে কথা বলতেছি, এগুলো শুনলে সব হবে। তো কিছু মানুষ তো এখানে আসছে শুনতে, তোর ভাল লাগে না তুই বাইর যা, কিন্তু মাহফিলের আঙ্গনায় জোরে কথা বলা ঠিক না, যে কথার আওয়াজ স্টেজ পর্যন্ত আসে, এটা সরানো এটা না যায় ঠিক না। হযরত সফিনা রাদিয়াল্লাহু আনহা তিনি নৌকা পথে নদী পথে ভ্রমণ করতেছেন, প্রচন্ড শীতের দিন, নদীর ভেতরে বরফের চাকার সাথে নদী বাড়ি, নদীতে নৌকা বাড়ি লেগে নৌকা ভেতরে পানি ঢুকা নৌকা ডুবে গেছে, নৌকার যাত্রী যা ছিল সব মরছে, সবগুলো মরছে, কিন্তু এই নৌকার একটা বড় তখতার উপরে হাতে ভর করে হযরত সফিনা রাদিয়াল্লাহু আনহা মহিলা মানুষ উনি সাঁতার কাটতেছে তীরে যাওয়ার জন্য। আল্লাহর কুদরত রাখে আল্লাহ মারে কে? আল্লাহ যদি কাউরে রাখে তাহলে তারে কেউ মারতে, আর আল্লাহ যদি মারে দুনিয়ার ডাক্তার সব বাইটটা খাওয়ায় তারে রাহা যাবে, ওষুধ বাইটটা খাওয়ায় তাকে, এটা একটা ইমান। এই ইমান যার ভিতরে থাকে যুদ্ধের ময়দানে তীরের সামনে দাঁড়াইতেও তার কষ্ট হয় না, কারণ তীরের ভেতরে মৃত্যু না, মৃত্যু কার হাতে, জোরে বলেন আল্লাহর হাতে। তো রাখে আল্লাহ মারে কি?
সব তো মুরব্বি 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 আল্লাহ তাআলা হযরত সফিনাকে নদীর তীরে পৌঁছায় দিয়েছে। এবার হযরত সফিনা রাদিয়াল্লাহু আনহা তীরে পৌঁছেছে, কিন্তু তীরটা কোনো মানুষের দ্বীপ না, এটা একটা জঙ্গল সুন্দরবনের মতো। তারপরেও তীরে ভিড়ে তিনি শুকর আদায় করেছেন, কিন্তু যখনই জঙ্গলের পাশে পানির তীরে উনি দাঁড়াইছেন, জঙ্গলা থেকে বিশাল বড় একটা বাঘ পিপাসিত ক্ষুধার্ত হালতে নদীর তীরের দিকে আসতেছে। যখনই আসতেছে বাঘের চেহারার ভেতরে আক্রমণ করার সাপ ভয়ঙ্কর সে থাবা দেওয়ার জন্য প্রস্তুত হয়েছে। ভয়ঙ্কর লোভন দৃষ্টিতে বাঘটা যখন হযরত সফিনার দিকে আসতেছে, তা হযরত সফিনা তখন বাঘের আশা দেখা আক্রমণাত্মক হালত দেখা হযরত সফিনা বলতেছে, আই বাঘ থেমে যাও, ওখানে থেমে যাও, এক কদম সামনে বাড়বা না, আমি বিশ্ব নবীর সাহাবি, আমি বিশ্ব নবীর সাহাবি, আমার দিকে আজমানা নদীতে ডুবে মহান আল্লাহর কুদরতে তীরে এসেছি, আমাকে নিরাপদে যাইতে দাও। বাঘটার জবান খুলে গেল, বাঘটা শান্ত হয়ে কাছে আসতেছে আর বলতেছে, ভয় পেও না, এই জঙ্গলে তুমি নিরাপদে যাইতে পারবা না, আমি জঙ্গলের রাজা, আমার মতো একজন সাথী জঙ্গল পাড়ি দিতে তোমার দরকার আছে। বাঘটা কাছে এসে যায় আর হযরত সফিনা বাঘের পিঠের উপরে এমনি হাত রেখে হাঁটতে থাকে। জঙ্গলের অন্যান্য হিংস্র বাঘ গুলা দেখে দূরে চলে যায়। টোটাল জঙ্গল বাঘটা হযরত সফিনাকে পাহারা দিয়া জঙ্গল পার কইরা মানুষ বসবাসের এলাকা যেন দেখা যায়, এলাকার রাস্তার ধারে নিরাপদ জায়গায় পৌঁছায় তারপরে দিয়ে বাঘটা ইশারা দিয়ে বলে, এবার তুমি যাও, এখন আর তোমার কোনো ক্ষতি হবে না। হযরত সফিনা বাঘকে জড়ায়া ধরিয়া নিজের ভালোবাসা প্রকাশ করে বাঘটাকে বিদায় দিয়ে দিলেন। আর হযরত সফিনা সামনের দিকে চলতে লাগলেন, বাঘটা কেমন যেন হযরত সফিনার দিকে ভালোবাসার দৃষ্টিতে ততক্ষণ তাকায় রইল যতক্ষণ হযরত সফিনাকে দেখা গেল। তার মানে বাঘটা বুঝাইল, তুই নবীরা আসে আমিও নবীরা আসে, তুই নবীর সাহাবি তাই আমি তোর পাহারা দা। আল্লাহু আকবার জোরে করে বলে, প্রাণীর ভেতরে প্রেম কখনো কখনো মহান আল্লাহ দান করেন, কখনো প্রাণীর ভেতরে প্রেম দিয়া আল্লাহ তাআলা প্রাণীর ভেতরে যে রবের প্রেম আছে এটা প্রকাশ করেন। যেমন আবাবিল পাখিরে প্রেম দিয়া বাইকুল্লার প্রেম প্রকাশ করেছেন কে? জোরে আওয়াজ করে বলেন কে? হাইওয়ানাত জানোয়াররাও নবী প্রেম প্রকাশ করেছে কখনো কখনো। শিকায়াতুল জামাল আল্লামা জাহিদ কাউসারি হাদিসটাকে সহি বলেছেন, এক উট এসে নবীর কাছে কথা বলতেছে, জবান খুলে গেছে, সে বলতেছে, আল্লাহ নবী আমার মনি বাবার উপরে জুলুম করে, খাওয়ান দেয় কম কিন্তু কাজ নেয় বেশি,
বলুন তো উঠে রে কথাটা বলাইলো কে? ওইরকম এই আসাবে কাহাফের উটো কুকুর কথা বলতেছে, কুকুর বলে এই তোরাও লা ইলাহা ইল্লাল্লাহ, আমিও লা ইলাহা ইল্লাল্লাহ, নো ঘেউ ঘেউ, নো মেউ মেউ, কেউ কেউ কোন আওয়াজ করব না, তোরা যেমন আমরা। এবার সাতজন গুহার ভিতরে ঢুকলো, কুকুর সামনে হাত মেলে দিয়ে বসে রইল পাহারাদারের মতো, কিন্তু এই কুকুর সহ সাত যুবককে আল্লাহ তাআলা ঘুম দিলেন 309 বছর বেশি না। সুবহানাল্লাহ, জোরে বলো 309 বছর ঘুমে থেকে উঠা, 14টা আয়াতের ভেতরে সূরা কাহাফে আল্লাহ ঘটনা ঘটনা করছে, ঘুমে থেকে উঠা এরা একজন আমি ঘুমে করে এই কোন জায়গায় ঘুমিয়েছিলাম যে একজনে কয় ইয়াউমান আও বাদা ইয়াউম, হয়তো একদিন ঘুমাইছি তাছাড়া আধা দিন হইতে না, একবার আকাশের দিকে তাকায় আবার ঘড়ির দিকে যায় কয় একদিন অথবা অর্ধেক দিন ঘুমাইছি, একজনের কয় না আমার খিদা লাগছে অনেক মনে হয় ও কয়েকদিন হয়ে গেছে আমার, তো তোর খিদা লাগছে খাওন তো নাই খাওন বই কিনতে বাজারে যায় খাওন রয়ে গেল, কারণ সাতজন তো একা একা খালি হাতে এদিকে আসছে, যার কাছে যা টাকা ছিল বের করে খাবার আনার জন্য বাজারে পাঠাইতেছে, একজনকে যাও বাজারে যাও টাকা কিনে নিয়ে আসো, বাজারে যায় যখন টাকাটা দোকানদার দিছে কয় 309 বছর আগে টাকা তুই করতাম, নিশ্চয়ই তুই কোন গুপ্ত ধন পাইছিস, গুপ্ত ধন পাইনি, আমরা সাতজন গুহায় ছিলাম হেঁথেছি, এই 309 বছরের ভেতরে জালিম রাজার পতন ঘটায়া আল্লাহ যেরকম আওয়ামী পতন ঘটায়া তিনশো, এরকম মনে করেন এরকম জালিম সরকারের পতন ঘটায় তখন যে সরকার ক্ষমতায় আছে সে সরকার আবার আল্লাহর গোলাম, আল্লাহু আকবার করে করে বলে, এই সরকার নিজের জমিনের মানুষদেরকে এটা বুঝাইতে পারতেছে না যে মরার পরে মানুষ আবার কেমনি জীবিত হবে, এটা বুঝাইতে পারতেছে না, যখন এই সরকারের প্রধান বাদশাহ যিনি তিনি খবর পেয়েছিলেন 309 বছর ঘুমায় একজন জাগ্রত হয়েছে, এটা যে আল্লাহ পারে সে আল্লাহ তো কবর থেকে উঠাইতে পারে, তাও হেদ শিখানো সহজ হয়ে গেল, বাদশাহ সবাই রে নিয়ে গুহার দিকে রওনা করছে তাও হেদ শিখানোর জন্য, যা দেখি সাত বান্দা বসে বসে জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এবার দেখি বাদশাহ সহকারে সেনাবাহিনী এলাকার সব লোক বলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এবার ইয়া সাবে কাহাফের সাতজনে আল্লাহর কাছে কয় ওগো আল্লাহ, এখন যদি আমরা সাতজন কুত্তা সুদ্ধা আমরা যদি বাচ্চা থাকি হেরা তো কয়দিন করে আমগর পূজা শুরু করব, যেহেতু আমাদের মাধ্যমে তারা তাওহীদ চিনে ফেলেছে, ওগো আল্লাহ আমাদেরকে আপনি আর জমিনে রাখেন না, আপনি আমাদেরকে আপনার কাছে থেকে নিয়ে নেন, সাথে সাথে এ সাতজন ও কুকুরকে আল্লাহ তাআলা কালিমা পড়তে পড়তে একসাথে মৃত্যুদান করে মহান আল্লাহ তাদের জান্নাতে ডেকে নিয়ে যায়। ঘুম যদি আল্লাহ দেয় 309 বছর যে ঘুম পাড়াইতে আরে বুঝি 10 জন পাহারা দারে ঘুম পাড়াইতে আরে না, 10 জন পাহারা দিতে ছিল যে আমাদের নেতারা যেন বাঘে না খায়, কিন্তু বাঘে খাবে এটা বলেছেন কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তার কথা মিথ্যা হইতে পারে না। সব ঘুমায় পড়ছি এদিক দিয়ে বাঘ আইসা সুন্দর করে খাইয়া দাইয়া শেষ করছি এই আওয়াজ হোক ওপর ঘুম ভাগে না, খাওয়া দাওয়া কমপ্লিট এরপরে বাঘ চলে যেতে যেতে বাঘ ভাই কই যায়
পরে স্যার হে যে বাঘ ভাই নাস্তাটা কইরা গেছে গা, তার মানে মুহাম্মাদুর রাসূলুল্লাহ যদি কোন খবর দেয় এটা সত্য। নবী বলতেছে যায়েদ ইবনে হারেসা শহীদ, জাফর তৈয়ার শহীদ, আব্দুল্লাহ ইবনে রাওহা শহীদ, সব নবীর মুখ থেকে বের হইছে। তার মানে এরা কনফার্ম আমরা বাঁচবো না। নিজের বিবির কাছ থেকে শেষ বিদায় নিছে, সন্তানদের কাছ থেকে শেষ বিদায় নিছে। বিবির যা বলে বিবি আর কোনদিন দেখা হবে না, শেষ দেখা স্বামীকে দেখে দাও। সন্তানদেরকে বলে শেষ বিদায় দিয়ে দাও। এই তিন সাহাবি জীবনের শেষ বিদায় গ্রহণ করে হাসতে হাসতে যুদ্ধে যাইতাছে। কিন্তু যে কথাটা আমি বলতে এই ঘটনা আপনাদের সামনে এখন এনেছি সেটা হলো এই, আব্দুল্লাহ ইবনে রাওহা চিৎকার করে কান্দবার লাগছে, অথচ এদের সবার জান্নাতে যাওয়ার দৃশ্য আল্লাহ অগ্রিম তার বন্ধুরে দেখাইছে। মদিনায় রাসূল বসে বসে বলতেছে যায়েদ ইবনে হারেসা শহীদ হইল, সে কেবল আল্লাহর জান্নাতে গেল। নবীজি মদিনায় বসে বসে বলতেছেন দুশমনরা আমার জাফরের ডান হাত কেটে দিছে, জাফর বাম হাতে ঝান্ডা ধরেছে, দুশমনরা বাম হাত কেটে দিছে, আমার জাফর দাঁত দিয়ে কামড় দিয়ে ঝান্ডা ধরে আছে, দুশমনরা গর্দান কেটে দিছে, জাফর তখনো পর্যন্ত ইসলামের ঝান্ডাকে ছাড়ে না। আব্দুল্লাহ ইবনে রাওহা যখন কানে এসে পড়ছে জাফর ঝান্ডা ছাইড়া দাও, আমি নবীর তিন নম্বর বর্ণিত সেনাপতি, ঝান্ডা আমার হাতে উঠতেছে, জাফর হাসি মুখে তখন ইসলামের ঝান্ডা ছেড়ে দিয়ে শাহাদাত বরণ করেছে। আল্লাহর রাসূল মদিনায় বসে বসে বলতেছে আমার জাফরকে আল্লাহ তাআলা দুইটি ডানা দান করেছে, দুই হাতের জায়গায় দুই নুরানি ডানা দিয়া উইরা উইরা আমার জাফর জান্নাতে পাখি হয়ে উঠতেছে। আল্লাহু আকবার, জোরে বলে কিরকম নিশ্চিত জান্নাতের সংবাদ। এরপর আব্দুল্লাহ ইবনে রাওহা কান্দবার লাগছে, লোকেরা বলে আব্দুল্লাহ ইবনে রাওহা নিজের জানের মায়া এত যে শহীদ হইবা এই ডরে যুদ্ধে যাইতে কান্দাছ। এই জায়গাটা আমি আপনাদেরকে বলতে চাই, এই কথাটা যখন হযরত জাফরকে বলেছে যে মরণের ডরে তুই কান্দাছ, জাফর বলে না শহীদ হইছি তার মানে পুলসেরাত পর্যন্ত নিশ্চিত ভয় নাই, কিন্তু পুলসেরাতটা তো জাহান্নামের উপরে আল্লাহ তাআলা নির্ধারণ করেছে, জান্নাতে যাওয়ার একমাত্র পথ হলো পুলসেরাতের পথ। এই জায়গায় যদি পার হইতে না পারি তাহলে তো নিচে দোজখ পড়া যাবে। পুলসেরাতটা কেমনি পারবো, আমার শাহাদাত আল্লাহ কবুল করে রহমতের দৃষ্টি তখন আমার দিকে দিবে কি দিবে না, এই টেনশন আমি আব্দুল্লাহ ইবনে রাওহাকে কাঁদাইতাছি। তার মানে শহীদ হওয়ার পরেও জান্নাতে যাইতে ভয়, কারণ যদি রহমত না হয়। কিন্তু আল্লাহ একজন কালিমাওয়ালাকে এত রহমত দান করবেন, হাদিসে আছে আল্লাহ এভাবে বাহানা করে বান্দাকে জান্নাত দিবেন। ওয়াজে হইছিলি আমার মহব্বত ছিল, মাফ করার ঘোষণা দিছিলাম, যা এর লেগে তোরে মাফ করে দিলাম। হাদিসে আছে সহি হাদিসে রাসূল বলেন দুইজন কালিমাওয়ালাকে আল্লাহর নির্দেশ হবে যাও তোমাদের গুনার পালা ওজন হয়ে গেছে, নেকের পালা হালকা হয়ে গেছে, জাহান্নামে চলে যাও। এবার এই দুজন দোজখের দিকে রওনা করবে, কিন্তু আল্লাহর রাসূল বলেন দুইজনের ভিতরে একজন দোজখের দিকে যাইবে আর ফিরা ফিরা আল্লাহর দিকে চাইবে। মহান আল্লাহ বলবে বান্দা জাহান্নামে যাইতাছ, ফিরা ফিরা আমার দিকে কেন চাও, বারবার আমার দিকে তাকাও কেন তুমি? বান্দা তখন বলবে আল্লাহ
আলেমদের মুখে শুনছি আপনি বড় মহাদয়াবান, আপনি দয়ার সাগর, বারবার আপনার দিকে ফিরা ফিরা এজন্য তাকাই যদি আমার দিকে আপনার আবার দয়া লাগে, আর যদি বলেন তো দোজকে যাওয়া লাগবে না, আপনার দয়া পাওয়ার আশায় একটু বারবার আপনার দিকে তাকাই মহান আল্লাহ, তখন কালিমাওয়ালা তাকে বলবেন আমার রহমতের উপরে এত আস্থা তোমার, এ কারণে যাও আমি তোমার দোজক মাফ করে আমার রহমত তোমারে দিয়া দিলাম, বিনা হিসাব বান্দা তোরে আমি আমার জান্নাত দান করলাম। একটা কালিমাওয়ালার প্রতি আল্লাহর মায়া এত। হাদিসে আছে আরেকজন যারে যাইতে বলছে আর পিছনে তাকায় না, সে দোজকের দিকেই যাচ্ছে, এবার জাহান্নামের গেটের কাছে চলে গেছে, ধাক্কা দিলে দোজকে পড়ে যাবে। আল্লাহ তাআলা তখন ওই বান্দাকে বলবে এই ফেরেশতারা আমার এই বান্দাটাকে আমার দিকে ঘুরা, আমি কথা বলবো। ফেরেশতারা বান্দাকে আল্লাহর দিকে ঘুরায় ধরবে, আল্লাহ পাক বান্দাকে বলবে বান্দা তোমার পাশের জন বারবার আমার দিকে তাকায়, তুমি দেখি একবারও আমার দিকে তাকাও না, তুমি খালি দেখি সামনের দিকে যাওয়ার যাও। বান্দা তখন বলবে আল্লাহ পিছনে তাকাইতে আমার ডর লাগে, কারণ দুনিয়াতে নামাজ পড়তে বলছো নামাজ পড়ি নাই, রোজা রাখতে বলছো রোজা রাখি নাই, কোরআন পড়তে বলছো কোরআন পড়ি নাই, দুনিয়াতে তোমার হুকুম একটাও মানি নাই, যে কারণে আজকে দোজকে যাইতে হইতাছে, হাসরের মাঠে আজকে তুমি মহান আল্লাহ আমার একটা হুকুম করেছো দোজকে যাইতে, আজকের হুকুমটাও যদি ঠিক মতো না মানি আল্লাহ তোমার বান্দা কেমনে আমি দাবি করব। এ কারণে আজকে কমাসকম তোমার এই হুকুম মানার জন্য দোজকের দিকে আমি আগায় যাচ্ছি। আল্লাহ তাআলা এই কালিমাওয়ালাটাকেও বলবেন এই কালিমাওয়ালা আমার হুকুমের প্রতি যেহেতু তোর সম্মান প্রমাণিত হয়ে গেছে, যা দোজক তোর ঠিকানা না, আমি আল্লাহ তোকে জান্নাত দান করলাম, রহমতে হাত বাহান আমি জুয়ার, তোমার এই ইবাদত করতে করতে আল্লাহ বৈরাগী হইতে কয় নাই তো, যে তুমি বৈরাগী হয়ে যাও, বিয়া করবা না, শাদী করবা না, ব্যবসা করবা না, খালি নামাজ করবা আর জিকির করবা, আল্লাহ তোমার এই বলছে না, তুমি কিছু কিছু ইবাদত করো, আল্লাহকে চিনো, আল্লাহর ওয়াহদানিয়ত রক্ষা করো, তাওহীদকে হিফাজত করো, নিজে তাওহীদের স্বীকৃতি প্রদানকারী হও, তোমার সমাজকে তাওহীদবাদী সমাজ বানাও, এটা নবীদের এক নম্বর মিশন। আজকে আমাদের সন্তানরা যেন বহুত্ববাদমুখী হয় এই প্রচেষ্টা সরকারিভাবে হয়, যে কারণে ওয়াজ মাহফিলে আইন আছে কিন্তু পূজায় আইন নাই, পূজায় মুসলমান যাওয়ার জন্য উৎসাহ দেওয়া হয়, তার মানে মুসলমানকে পূজামুখী করা হয়, কথা বলেন না কেন, আওয়াজ করে বলেন না কেন, আর মসজিদে গেলে একদল কয় কি রে তুই দেখি বুজুর্গ হয়ে গেছস, তুই দেখি পাঁচ বেলা মসজিদে যাস, তুই আল্লাহ চিনে হারাইছস, এই সমাজ ব্যবস্থা পাল্টে দাও, এই সমাজের রং চেনাও, সমাজকে এক আল্লাহর রহমত চেনাও, সমাজকে এক আল্লাহর পরিচয়, সমাজের মানুষের কণ্ঠে আল্লাহর একত্ববাদের ধ্বনি উচ্চারণ করাও, মার্কা জপতে জপতে তো আল্লাহ জপা ভুল লেগেছে, কালেমা পড়তে পারে না মুসলমানের বাচ্চা এখন, আমি গভীর রাত মধ্যরাত চ্যালেঞ্জ করছি, আমি চ্যালেঞ্জ করে বলে যাচ্ছি, তুমি তোমার এলাকায় পরীক্ষা নাও, শতকরা 50 জন পাবা যারা শুদ্ধ করে কালিমার উচ্চারণ করতে ব্যর্থ, চ্যালেঞ্জ করলাম আমি, সূরা ফাতিহা যদি ধরো তাহলে 6 জন হইতো না, 6% পাওয়া মুশকিল, এই দুরবস্থা কখনো দূর করার মেহনত করেছো?
শুধু ওয়াজ দিয়ে ইতুর অবস্থা দূর হয় না, মনে রাখবা ওয়াজ করে মানুষের ভেতরে একটা স্পিড আনতে পারবা, কিন্তু কালিমা শুদ্ধ করায় নামাজ শুদ্ধ করায় সুরা ফাতিহা পড়াইতে পারবা না। আজানটা দিতে জানে না, সুরা ফাতিহাটা মুসলমান পড়া জানে না, এমনকি নিজের নবীর নাম যখন কালিমার ভেতরে আসে নবীর নামটা উচ্চারণ করা জানে না, বেহুদা মুসলমান। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুসলিম দাবি করো, লজ্জা করে না, নবীর নামই তো উচ্চারণ করতে পারো না, কষ্ট পাওয়ার কিছু নাই। নিজের ছেলেকে ইংলিশ মিডিয়ামে পড়াইতে পড়াইতে, কেজি স্কুলে পড়াইতে পড়াইতে, ছেলেগুলোতে কালিমা ছাড়া, মেয়েগুলোতে কালিমা ছাড়া নাস্তিকদের দলের সদস্য হওয়ার পথ ধরছে। খেয়াল করা উচিত মুসলমানের আওলাদ, খেয়াল করা দরকার। হার উচ্চারণ করেন এখন এখানে যদি পরীক্ষা নেওয়া হয় সরম দিতে চাই, তবে এগুলো ঠিক করা দরকার। সুরা ফাতিহা যারা পারে না তা করো নামাজ হয়, নামাজ হয় সুরা ফাতিহা না পারলে? যে শুদ্ধ করে সুরা ফাতিহা পারে না, নবীর বিধান হলো লা সালাতা ইল্লা বি ফাতিহাতিল কিতাব। হ্যাঁ, ইসলাম আমাদেরকে দোজখে ফেলতে চায় না, এ কারণে ইসলাম সহজ করে দিয়েছে। ঠিক আছে, সুরা ফাতিহা যেহেতু পড়া জানোস না, মূর্খের ঘরের মূর্খ তুই, তুই জমাতে নামাজ পড়িস। ইসলাম একটা সহজ ব্যায়াম বের করে দিছে, তকবীরুল আজিয়া ধরবি, ইমাম সাহেব কেরাত পড়ব তুই পড়বি, কেরাআতুল ইমামি কেরাআতুন লিল মুসাল্লি, ইমাম সাহেব পড়বে তোর বড় লাগবে না, তুই মূর্তির লেখা খারাপ হয়েছিস, তাও আল্লাহ তোর নামাজ নামাজ হিসেবে কবুল করে নিবে। চিল্লা জোরে বলেন আল্লাহু আকবার কাবীরা। আল্লাহ তাআলা কাউকে দোজখে দিতে চায় না। আর তুমি ইমাম সাহেবের কেরাত তো হনো না, ইমাম সাহেব নামাজ পড়ায় তুমি রুকু চিন্তা করো, আর চিন্তা করো নামাজের পরে ইমাম সাহেবকে ধরা যায় কেমনে রে, ধমক দিমু কেমনে রে বেটা, পাড়া দিলে পেটে পাড়াইলে সুরা ফাতিহা বের হয় না, ইমাম সাহেবকে যে ধমকাও, কমিটির সদস্য হয়েছে তাই তাই। হ্যাঁ, আর এক দল আছে পারে তো ওয়াজের মাইক নিয়ে নিবে। এই কোন নোংরা রাজনীতি বাংলাদেশে শুরু হয়েছে, মাহফিল গুলোতে রাজনৈতিক লিডাররা এসে ওনারা ওয়াজ ফরমাইবে, ওনারা সুন্দর সুন্দর ওয়াজ ফরমান। আদার ব্যাপারে জাহাজের খবর নিতে যাও কেন? বউয়ের রান্নাটা রান্না করতে যাইতে পারো না, ডেলি এক বেলা করে মাহফিল আইলেই ওয়াজ করার কুরকুরি লাগে কে তো? হ্যাঁ, ওয়াজ করবে ওরা মায়ের কেরাম, যার জ্ঞান আছে সে করবে। তুমি সব করে দুই একা এক মুখস্থ করতে যায় আয়াত করে দুরুস্তান বানায় কবরস্থানে পাঠায় দিয়ে তুমি কথা বলতে পড়ল পড়ল করো। আওয়ামী লীগ কাম করছে, আওয়ামী লীগের রাজনীতির ওয়াজের ধরন আরো খারাপ ছিল। এরা ওয়াজ মাহফিলে যে আল্লাহ রসুলের কথা কয় নাই, কেছি আমাদের নেত্রী প্রতিদিন তাহাজ্জুদ পড়ে, উনি ইশরাক সারা উঠে না, উনি আওয়াবিন পড়ে, চাষ পড়ে, ডেলি পাঁচ পারা কোরআন শরীফ পড়ে, আমরা ইস্তেমায় জায়গা দিয়েছি, আমরা ফাউন্ডেশন করে দিয়েছি, আমরা প্রত্যেক উপজেলায় একটি করে মসজিদ নির্মাণ করেছি, কিন্তু এটা কয় না আমরাই বাবু নগরীকে জেলে ঢুকাইছি, আমরাই আহমদ শফিকে তেতুল হুজুর বলেছি, আমরাই আমরাই আল্লামা নূর হোসেন কাসিমিকে অত্যাচার করেছি, আমরা এদেশের হাজার মৌলবীকে জেলখানায় রেখেছি। এটা ওরা বলে নাই ঠিক, কিন্তু পাবলিক বুঝে ফেলেছে যে এরা জালেম, এদেরকে রাস্তায় হাঁটতে দেওয়া যায় না, সেবেলায় পালন করতে বাধ্য হয়েছে, পালন করতে বাধ্য হয়েছে। আস্তে রাখো রাখো, সুতরাং এদের ওয়াজ ছিল ওই স্ট্যান্ডে। এখন যারা বিএনপি অথবা অন্য কেউ রাজনীতিতে আসবেন, নেতা হইবেন, ভদ্রের মতো বয়ে বয়ে ওয়াজ শুনলেন, যদি মাহফিল কর্তৃপক্ষ পাঁচ মিনিট বলতে অনুমতি দেয় শুক্রিয়া আদায় করবেন, মাহফিল নিয়ে রাজনীতি করবেন না।
মাদ্রাসায় যা রাজনীতি করবেন না, হুঁশিয়ার করে দিচ্ছি। ওই বাউতাবাজির দিন শেষ, এখন কোরআন সুন্নার বাংলাদেশ। আলেম ওলামা যেখানে জাতি আছে সেখানে, ঠিক কিনা জোরে আওয়াজ করে বলেন, জাতি সেদিকে আছে। কারণ ওলামা কেরাম ওই কথাই বলে, বলাও সবাই রে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন মুহাম্মদ, মুহাম্মদ না, জোরে বলেন হা হা। নুরানি মস্ক করে জোরে বলেন হা হা, জবর হা হা, জবর হা হা, জের হি হা, পেশ হু হা, হি হু। যতক্ষণ পর্যন্ত বড় হাতা না বের হবে ততক্ষণ পর্যন্ত কালেমা শুদ্ধ হবে না, যতক্ষণ পর্যন্ত আইনের উচ্চারণ না বের হবে ততক্ষণ পর্যন্ত আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়তে পারবে না, যতক্ষণ পর্যন্ত কোরআনে কারিমের প্রত্যেকটা অক্ষরের মাখরাজ ঠিক না হবে ততক্ষণ পর্যন্ত কুল হুয়াল্লাহর সূরাটাও বের হবে না। যদি কালিমা দরুদ দোয়া কালাম কিছু না বের হয়, তাহলে মুসলমানের সিলওয়ালা মুসলমান হইবা, হাকিকতে ইসলাম থাকবে না। সুতরাং নিজের সন্তানকে তাওহীদ চিনাও, নিজের সন্তানকে রসুল চিনাও, রসুলের নাম বলা শিখাও, আল্লাহর নাম বলা শিখাও, তোমার নবীর শান শিখাও, তোমার নবীর শেষ নবী এটা শিখাও। যদি শিখাইতে পারো তাহলে নাস্তিকের গোষ্ঠী আর কাদিয়ানের গোষ্ঠী তোমার দেশের মুসলমানদের ঈমান নিয়ে ছিনিমিনি খেলতে পারবে না। আমাদের দেশের 17 কোটি মুসলমানকে যদি রসুল চিনানো হইতো তাহলে হুজুরদের এত সিল্লান সিল্লান লাগে? পাবলিক সবাই মিলে বলে দিত, যারা এই দেশে রাজনীতি করবি তাদের রাজনৈতিক ইশতেহার হবে কাদিয়ানিকে তোরা অমুসলিম ঘোষণা করবি। তারা তাদের রাজনৈতিক ইশতেহারের ভেতরে নির্বাচনী ইশতেহারে এটা লিখতে বাধ্য হতো, আমরা ক্ষমতায় গেলে রক্তপাত বিহীন কাদিয়ানিকে অমুসলিম ঘোষণা করব, 17 কোটি মুসলমানের ভোট আমরা চাই। ইশতেহার তাদের, তাদের ইশতেহার হতো শাহজালালের বাতিতে বিশ্ব নবীর দিকে কেউ কাদা ছুড়বে, হতে পারে না, মৃত্যুদণ্ডের আইন আমরা বাস্তবায়ন করব, যারা রসুলকে বেজ্জত করবে, নবীকে আঘাত করবে, সাথে রসুলের মৃত্যুদণ্ডের আইন করব। এগুলো রাজনৈতিক ইশতেহারে আসত, কে কথা বলেন না কেন, আওয়াজ করে বলেন না কেন, এবং এটা ইশতেহার হওয়াই উচিত। শাহজালালের দেশ এটা, ভঙ্গি করার দেশ এটা না, ভঙ্গি করার দেশ এটা না। কিন্তু এতদিন যাই ছিল, এখন কিন্তু ভিতরে ভিতরে জাতি ঐক্যবদ্ধ, সেটা হলো এই তন্ত্রমন্ত্র বুঝি না, কোরআন সুন্নার বাংলাদেশ। যারা ইসলামী শরিয়াকে মূল্যায়ন না করবে লাথি মারি ওদের রাজনীতির কপালে, লাথি মারি ওদের রাজনীতির কপালে। ইসলামের মূল্যবোধকে ফিরিয়ে দিতে হবে, এমনি আসবে না, ত্যাগের বিনিময় আসবে। নবীরা একাম করতো, নবী আর আসবে না, ইন্নামাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরাই তোমাদের বিবেকের দরজা খোলার জন্য কথাগুলো বলতে থাকবে। এটা কোনো রাজনীতি নয়, এটা 17 কোটি মুসলমানের ইমানের অধিকার, অধিকার ইমানের। সুতরাং আলেমদের সাথে আছে ইনশাআল্লাহ, বলেন যদি কাদিয়ানিকে অমুসলিম ঘোষণা করতে ডাক দেওয়া হয়, আওয়াজ করে চিল্লায় বলেন রাজিতে ইনশাল্লাহ, রাজিতা এই যুব সমাজ রাজিতে ইনশাল্লাহ। নাস্তিক মুরতাদের ফাঁসির দাবিতে যদি রাজপথে দাঁড়াতে হয় রাজিতে ইনশাল্লাহ। বাংলাদেশের মাটিতে ইসলামকে কড়াঘাত করে, কটাঘাত করে, আঘাত করে কাউকে ক্ষমতায় থাকতে দেওয়া হবে না, কাউকে ক্ষমতায় থাকতে দেওয়া হবে না, এটা মুসলমানের ইমানি অধিকার।
সুতরাং শুধু নিজেরা সচ্চার হয় না, প্রজন্মকে সচ্চার করব ইনশাআল্লাহ। সন্তানদের নোরালি শিক্ষা কনফার্ম করবেন তো, কালিমা, নামাজ, সূরা ফাতিহা, দরুদ শরীফ, তাশাহুদ, দোয়া মাসুরা শিখাইবেন না, এগুলো জিকির আজকার শিখাইতে হবে। নোরানি শিক্ষা নিশ্চিত করুন। সবাই ইস্তিগফার পড়েন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সোয়া ঘন্টা বয়ান হয়ে গেছে, মনে মনে ভাবতেছেন এলো ছেড়ে দিল না, অনেক কথা বলে ফেলেছি। আসলে এই দেখেন মাইজি সাহেব ওয়াজ করে আবার বই হবে, উনি আমারে ঢাকা নিয়ে যাবে। হ্যাঁ আমি শহীদ হয়ে যাই, আবার করবেন আবার ইনশাআল্লাহ। এই যে পাইলা আই লাভ ইউ, এতটুকু না অনেকে খুশি হয়ে যায়, তুমি তুমি আই লাভ ইউ পেলাম খুশি হয়ে যাবো। ঠিক আছে, সবাই ইস্তিগফার করবেন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاه والسلام على سيد الانبياء والمرسلين محمد وعلى اله واصحابه اجمعين। رب العالمين এক ঝাঁক দামাল ছেলে হীরেখণ্ড যুব সমাজের মেহনতে আয়োজিত বিশাল ঐতিহ্যবাহী এক তাফসীর মাহফিল সম্মেলন। রব্বুল আলামিন নবী তো আর আসবে না, উলামায়ে কেরামের দিক নির্দেশনায় সমাজ গড়বে বলে ওয়াদা করেছে। ভিক্ষুকের মতো দুইটা হাত, কাঙ্গালের মতো এই তোমার আশেকিন জাকিরিন বান্দাদেরকে লইয়া দুইটা হাত বাড়ায়া ধরেছে। রব্বুল আলামিন অক্লান্ত পরিশ্রম করে এলাকার হীরার টুকরা যুবকেরা মাহফিলের ইন্তজাম করেছে, ওরা গানের আয়োজন করলে কিছু করার ছিল, কিন্তু তুমি ওদের আসহাবে কাহাফের মতো ইমান দান করেছ, ওরা একত্রিত হয়েছে তোমার তাওহীদ ফয়লাইবার জন্যে, তোমার শরীয়তের কথা শোনাইবার জন্যে একত্রিত হয়েছে। এই যুবকগুলাকে আল্লাহ তুমি কবুল মঞ্জুর করে নাও। বুড়ারা যারা ওদেরকে ছায়া দান করেছে, ইয়া আল্লাহ তাদের হযরত আবু বকর বানায় দাও, পর্দার আড়ালের মা বোনদের হযরত ফাতিমা খাদিজা বানায় দাও। ইয়া আল্লাহ আমরা যারা হাত তুলেছি জানি না কার মা নাই কার বাপ নাই, নিজের হাতে অনেকে নিজের মা কবরে রেখেছে, নিজের হাতে অনেকে নিজের বাপ কবরে রেখেছে। জীবনে কোনদিন মা ডাক যাদের নসিব হবে না, জীবনে কোনদিন আব্বা ডাক যাদের নসিব হবে না, আল্লাহ তাদের মা বাবার কবর জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ আমার আব্বা জান রহমতুল্লাহ আলাইহিন মাফ করে দাও, এমন বা আমার বাবার মতো যাদের বাবা কবর জগতে আছে তাদের বাবারে মাফ করে দাও। রব্বুল আলামিন যাদের আব্বা আম্মা আছে প্রাণ উজার করে খেদমত করতে পারে তৌফিক দাও। রব্বুল আলামিন আল্লাহ কার কি হাজাত জরুরত তুমি সব জানো, সবার নেক মাকাসিদ গুলো তুমি পূরণ করে দাও। যারা অর্থায়ন করেছে, যারা শ্রম দিয়েছে, মাহফিলে হাজির হয়ে যারা এই মাহফিলকে প্রাণবন্ত করে তুলেছে, সকলকে উত্তম জাজা উত্তম বদলা তুমি দান করো। আল্লাহ মত পর্যন্ত হকের উপরে অটল অনর রাখো, শাহাদাতের মত নসিবি করে দিও আল্লাহ। রব্বুল আলামিন আমরা যারা হাত তুলেছি আল্লাহ আমাদের বংশে কোনো ফাসেক পাঠায়ও না আল্লাহ, কোনো বদকার পাঠায়ও না ইয়া আল্লাহ, আমাদের খানদানের মধ্যে নেককারের সিলসিলা জারি করে দাও। রব্বুল আলামিন আমরা যারা হাত তুলেছি আমাদেরকে বারবার বাইতুল্লাহ রওজার জিয়ারত নসিব করে দাও আল্লাহ। ফিলিস্তিনের মজলুম মুসলমানদের জন্য মদদ পাঠায় দাও, বাংলার জমিনে শান্তি দাও, আপসে মিল মোহাব্বত পয়দা করে দাও, হক বুঝার তৌফিক দাও, হক মানার তৌফিক দাও। জানি না কোন দোকানের কাফন আমাদের জন্য রেডি হয়ে গেছে, কোন সোপের বাস না জানি পাইকে গেছে, কখন জানি মসজিদের কোনার পালকি বাড়ির দুয়ারে দাঁড়ায় যায়। ওগো আল্লাহ
কবরের পালকি পাঠাইবার আগে কাফের মুমিন বানায় দিও আল্লাহ। দূর দারাজ থেকে যারা আসছে কদম কদম নেক দিয়ে সকলকে বাড়ি ফিরায় দাও আল্লাহ। খাতমে নবুয়ত বুঝার তৌফিক দাও, তোমার নবীর শান বুঝার তৌফিক দাও, তোমার তাওহীদ বুঝার তৌফিক দাও, তোমার একাত্মবাদের শান বুঝার তৌফিক দান করো আল্লাহ। আল্লাহ অনেক কিছু বলার, সকল খায়রের দরজা খুলে দাও, সকল আজাবের দরওয়াজা বন্ধ করে দাও, এই মাহফিল প্রতি বছর কবুল মঞ্জুর করে নাও আল্লাহ। আমাদের সকলকে এর উসিলায় ময়দানে মাহশারে তুমি তোমার রহমতের ভাগদার বানায় দিও আল্লাহ। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين آمين برحمتك يا أرحم الراحمين.